হে গাইস দিস ইস মাজাহর কবির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমি চলে এসেছি প্রায় দুইশো কিলোমিটার দূরে এটি মায়মিসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার শেষ প্রান্ত এখানে যে আনারস বাগান আছে মোটামুটি সে খুব সুন্দর ছায়া ডাকা পাখি ডাকা মনোরম পরিবেশে সজলা সুফলা শস্য শ্যামলা অবাধিত বাংলার যে সুন্দর রূপ সেই রূপেরই একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা সম্মানিত বিয়াস আনারস বাগান এখান থেকে যে আনারসগুলি কত সুন্দরভাবে হয়েছে এবং আনারস উঠানো হচ্ছে সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা ইতিপূর্বে বলেছিলাম যে আনারস বাগানের যে দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে শুধু প্রচুর বিস্তীর্ণ শুধু চতুর্দিকে যেদিকে চোখ যাবে শুধু আনারস বাগান এবং আনারস বাগান আমরা রাস্তার এই পাশটা ডান পাশটা দেখিয়েছি এবং আমরা রাস্তার বাম পাশটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখেন আমরা যদি ডাউন বা বাম লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আনারস বাগান কত বিস্তীর্ণ এলাকা জুড়ে মানে চোখ নয়ন আবিরাম চোখ জোরানো যে দৃশ্য সেটি আসলে চোখে না দেখলে বোঝার মতো কোনো ব্যবস্থাই নেই আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে আনারস বাগানে চতুর্টা দিক ছেয়ে গেছে সম্মানিত এই যে দেখেন কত সুন্দর বাগান আর পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের যে গাছ গাছালি আছে সেগুলি আমরা দেখতে পাবো এই যে সম্রাধি ব্যাস দেখেন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো চতুর্দিকে শুধু গাছ আর গাছ আর গাছ অবার অবারিত সবুজের যে হাতছানি সবগুলি এখানে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো সম্রাধি ব্যাস আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যেটি এই যে দেখেন আনারস বাগানের যে দৃশ্য সেটি কত সুন্দর মনোরম একটি দৃশ্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো চতুর্দিকে সম্রাধি ব্যাস শুধু এখানে গাছ আর গাছ আমি যদি নিচে নামি তাহলে আপনাদেরকে যদি দেখাতে পারবো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আনারস বাগানের ভিতরে আমরা চলে আমি চলে যাচ্ছি এই মুহূর্তে দেখুন এই যে গাছে। কত সুন্দর আনারস ধরে আছে আমার এই যে এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে শুধু আনারস গাছ আর আনারস গাছ চতুর্দিকে শুধু আনারস গাছ আনারস বাগান আর আনারস বাগান আর পাশাপাশি বিভিন্ন ধরনের কাঁঠাল গাছ আমরা লক্ষ্য করব কাঁঠাল গাছের পাশাপাশি উদ্ভিদ বনজ যে সকল গাছ বা কাঠ টাট ফার্নিচারের জন্য যে সকল কিছু আছে সেগুলো আমরা দূরে যদি লক্ষ্য করি সেটি হচ্ছে সন্তোষপুর রাবার বাগান একটু যদি আমরা লক্ষ্য করতে চাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জুম করে আমরা দেখানোর চেষ্টা এই যে যে দেখেন যদি আমরা দেখি তাহলে সন্তোষপুর হচ্ছে সন্তোষপুরের যে আপনার রাবার বাগান সেই রাবার বাগানটা দেখা যাচ্ছে সমান্তি আমরা চলুন আমরা আপনাদেরকে আনারস বাগানের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সমার চল আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই এবং পরবর্তীতে আমার পাশে যে আনারস বাগানগুলি আছে সেইগুলি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো সম্মানিত বাস অত্যন্ত সুন্দর মনোরম সজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলার অপরূপ যে রূপ ছায়া ডাকা পাখি ডাকা সুন্দর সেই রূপের হাতছানি যে রূপের হাতছানিতে কবি বিভিন্ন সময় আমাদের দেশের যে বিভিন্ন কবি সাহিত্যিকরা ছিলেন তারা তাদের কবিতায় তারা তাদের গানে বিভিন্ন সময়ের প্রমাণ দিয়ে গেছেন আমরা ইতিপূর্বে পেয়েছি এই ধরনের সৌন্দর্যের কথা সৌন্দর্যের গাথা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সেই ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার যে সন্তোষপুর সন্তোষপুরের যে আপনার আনারস বাগান সেই আনারস বাগানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্মানিত ব্যাস চলুন সম্মানিত ব্যাস আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই সামনের যে বাগানটি আছে সেটি আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি সম্মানিত ব্যাহ এই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে আনারস বাগানের ভিতরে আনারস বাগানের ভিতর দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন কত সুন্দর এখানে ছোট্ট আনারসের যে কলি সেটা ফুটে আছে কি সুন্দর লাগছে সমানৃতি বিয় চলুন আমরা সামনের দিকে যাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দেখাই এটি হচ্ছে আপনার সেই সন্তোষপুর থেকে সন্তোষপুর যে চৌরাস্তা এই এটি হচ্ছে সন্তোষপুর চৌরাস্তার যে রাস্তাটা সেটি সন্তোষপুর চৌরাস্তার রাস্তা এবং এই সন্তোষপুর চৌরাস্তার রাস্তা হয়ে এই দিক দিয়ে আপনার চলে গিয়েছে হচ্ছে আপনার যে সন্তোষপুর রাবার বাগান সেই রাবার বাগান ইতিপূর্বে আমি যেটি বলেছিলাম সেটি হচ্ছে সন্তোষপুর রাবার বাগানের রাস্তা সোমারিদিবাস আমি এখন নিচের দিকে নেমে যাচ্ছি আর নিচের দিকে নেমে গিয়ে আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সোমারদ বিস চলুন আমরা এখন নিচের দিকে যাচ্ছি এই যে দেখেন কত সুন্দর এখানে কিছু কলা গাছ দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনার কিছু কিছু আনারস আছে যেটি আপনার আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সম্মানিত বিয়ার্স এখানে সুন্দর একটি জিনিস আমি দেখতে পেলাম সেটি হচ্ছে সাদা বক সম্মানিত বিয়ার্স এই যে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই সাদা বকটিকে আমরা দেখতে পাবো কত সুন্দরভাবে সাদা বকটা এখানে আছে সম্মানিত বিয়ার্স দেখুন গরু ঘাস খাচ্ছে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ সম্মানিত বিয়ার্স আর চলুন আমি আপনাদেরকে আস্তে আস্তে যে আনারস বাগানের যে অনাবিল সৌন্দর্য সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দিবস চলুন নিচে নেমে যাই নিচে নেমে গিয়ে আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি চেষ্টা করবো দিবস এই যে দেখুন কত সুন্দর লাগছে এখানে আপনার এক মুর্বি চাচা দেখা যাচ্ছে যে উনি আনারস বাগানের ভিতরে আছেন এবং ভিতরে ঢুকে উনি ওনার মনে হয় যে গাছ সংগ্রহ করতেছেন সম্মানিত দিবস কত সুন্দর লাগতেছে দেখেন যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আসলে এই দিক থেকে না আমি ওই দিক থেকে উঠে যাচ্ছি সোমার্থী ব্যাস চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমি ওই দিক থেকে একটু নেমে যাবো আপনারা আমার সাথেই থাকবেন সোমার্থী ব্যাস চলুন আমরা ওই দিক থেকে নেমে যাচ্ছি এই রাস্তাটাও খুব সুন্দর একদম শুনশান নির্বিলি পরিবেশে সুন্দর একটি জায়গায় আছে এই রাস্তাটি যেটি আসলে কল্পনা করার মতো না এখানে চতুর্দিকে গাছপালা সবুজের হাতছানি খুব সুন্দর একটি বিষয় সম্মানিত বিয়ার্স চলুন আমরা সামনের দিকে গিয়ে যেয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সমানিত সম্মানিত বিয়ার্স এই যে আমরা যেটি বলেছিলাম ইতিপূর্বে আমি সাইড দিয়ে নেমে যাব নেমে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যেমন ভিতরের সাইডটাতে যাওয়ার জন্য চেষ্টা করব যে এখানে কত সুন্দরভাবে উনি যে কাজ করতেছে সম্মানিত বিয়ার্স এই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই যে দেখেন যদি লক্ষ্য করেন দেখবেন শুধু গাছপালা সবকিছু এখানে যেটা বলবো যে আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো একটি বিষয় মন প্রফুল্ল হওয়ার মতো একটি বিষয় মনটা খুব ভালো লাগে সোমার্ধিক গাছে যে দেখ আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে দেখেন কত সুন্দর আনারস যেটি কল্পনা করার মতো না গাছে এই যে দেখেন আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখেন আনারস এই যে কত সুন্দর আনারস গাছে ধরে আছে দেখেন সোমার্তি যেটি আসলে কল্পনা করার মতো এক বিষয় না দারুণ সুন্দর একটি বিষয় আমরা যদি আরও দূরেও লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে গাছে আপনার আনারস কত সুন্দরভাবে ধরে আছে সম্মানিত বাস এই যে যদি আমরা দেখি দেখতে পাবো যে কত সুন্দর আনারস এই যে দেখুন সম্মানিত ব্যাস আরও যদি আমরা সামনে দিকে যাই দেখতে পাবো শুধু আনারস বাগান আর হচ্ছে আনারস বাগান শুনুন আমি টুকু গিয়ে দেখায় আপনাদেরকে যেটি খুব ভালো লাগবে ভালো লাগার একটি বিষয় আমি আনারস খেয়েছি অনেক ছোটো থেকে এই পর্যন্ত আনারস বাগানে ঢুকে কখনো এইভাবে আমার দেখার সৌভাগ্য হয়নি আজকে প্রথম আমার এই আনারস বাগানে ঢুকে আনারস বাগান দেখে এবং আনারসের যে ভিডিও করার ভিডিও ধারণ করার যে একটা অভিজ্ঞতা সেটা আমার এখান থেকে হয়েছে সমাজ দিবস আমি আগে কখনো এটার অভিজ্ঞতা আমার ছিল না এই যে দেখেন ফাঁকে ফাঁকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের আনারস আনারস এখানে দুইটা আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সমাজ দিবস সুন্দর অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ চাচা এখানে কাজ করতেছে মনে হয় ঘাস উঠাচ্ছেন কাকা গাছ উঠাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা আনারসের ধাক্গা কাটতেছেন না এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সম্মানিত দারুণ সুন্দরভাবে উঠে আছে এই আনারস দুটি একসাথে যুগলবন্দি যেন দুটি ভাই দুই দিকে দাঁড়িয়ে আছে দারুণ লাগছে সে এই যে দেখেন আমরা যদি দিকে লক্ষ্য করি আর তাহলে আরও দেখতে পাবো আনারস আছে এখানে এখানে ভিতরে কি কলা গাছ ছিল নাকি কাকা এই যে দেখেন আনারস ছোট 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 বড় বিভিন্ন ধরনের বাহারি আনারস এখানে আছে কিছু কিছু কেটে হয়তো বিক্রি করা হচ্ছে যেটি আসলে দারুণভাবেই আমাকে নাড়া দিয়েছে আমার কাছে খুব ভালো লাগতেছে সোমার্ধি গাছ আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে এখানে শুধু মাত্র আনারস গাছ আর আনারস গাছ আনারস বাগানের এটা যেহেতু আনারস বাগান সেখানে তো অবশ্যই থাকবে এখানে অন্য কিছু থাকার কথাও না যদিও আশেপাশে কিছুটা ইয়ে আছে আপনার এই কাঁঠাল গাছ কাঁঠাল গাছে দেখা যাচ্ছে অনেক কাঁঠাল গাছ আছে আমি ভিতরের দিকে একটু যাচ্ছি আর কি দেখানোর জন্য দেখেন সোমার্ধি গাছ এই যে দেখেন আনারস আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমার কত সুন্দর দেখেন কাকা এটা কি আপনার বাগান কেমন আছেন কাকা সালাম আলাইকুম আপনার নাম কি বাবা আব্দুল খালেক খালেক চাচা চাচা এর কতটুকু আনারস লাগিয়েছেন আপনি তিরিশ তিরিশ ডিসিমেল দ্যাট ডিসিমেলস কয় শতক এটা আমি ডিসিমেলটা বুঝিনা বুঝি না আর কি তিরিশ শতক তিরিশ শতকে লাগাইছেন না

সবগুলোতে পাওয়া যায় ফার্স্টে লাগাইলে প্রথম বছর সবগুলিতে ফল পাওয়া যায় পরবর্তীতে আস্তে আস্তে ফলনটা কমে আসে না আচ্ছা আচ্ছা তো এইখানে আপনি যদি বিক্রি করেন তাহলে কত টাকার মতো বিক্রি হতে পারে এখানে বিক্রি হবে এক লক্ষ মতো এক লক্ষ টাকার মতো ধন্যবাদ বাবা আপনাকে কষ্ট দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই সময় এই যে আমরা কাকার সাথে কথা বললাম যে কাকা যেটি বললো যে এখানে উনি তিরিশ ডিসিমেল জায়গার মধ্যে আনারস রোপণ করেছেন এখানে বত্রিশশো আনারসের মতো আছে বত্রিশশো আনারসের মধ্যে প্রথমবার যদি উনি বিক্রি করতে চায় সে বত্রিশশো আনারসই এখান থেকে ফলন পাবে এবং এই বত্রিশশো আনারস বিক্রি করলে সেখান থেকে লাখ টাকার মতো ফলন পেতে পারেন সম্মানিত বিয়ার্স যেটি উনি আমাকে বলেন আর কি সম্রিবাস তাই তো চলুন আমরা আস্তে আস্তে আপনাদের কে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি আপনারা আমার সাথেই থাকবেন সমারিতাস আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে সংযুক্ত হব পরবর্তীতে আরও কোনো ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো সমার্থী সম্মানিত সমার্থীবাস আপনারা আমাদের পাশেই থাকুন আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি আমার সত্যিই বলতে আমি যেটি ইতিপূর্বে স্মৃতিচারণ করেছিলাম সেটি আমি আবারও বলতে চেষ্টা করেছি করছি সময় দিবস যে আমি আমি আনারস খেয়েছি জীবনে অনেকবার কিন্তু আনারস বাগানে ঢুকে আনারস বাগানের ভিডিও করার মতো সামর্থ্য আমার কখনো হয়নি আজকে আমার ভাগ্যে হয়েছে যে আনারস বাগানে ঢুকেছি এবং আনারস বাগানের যে প্রতিচ্ছবি যেটি ধারণ করার মতো বিষয় সেটি আমি ধারণ করেছি এবং ধারণ করে নিয়ে যাচ্ছি এই যে আমার খুব ভালো লেগেছে সোমার দিবাস আমি আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন ভিডিও দেখে লাইক করবেন কমেন্টস করবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কোন ধরনের ভিডিওগুলি দেখতে ওই যে মাটির রাস্তাটা ছিল না ওই যে একটা হইবো ওই মাটির রাস্তা করতে পারো না সোমান আমি এটি কি আনারসের সমুদ্র নাকি সাগর নাকি অবয় আশ্রম বলবো আমি বুঝতে পারছি না আপনারা দেখুন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি মোটামুটি বিকা আর বিকাশ সম্পত্তি যেখানে আনারসের চাষ করা হয়েছে দেখতে একেবারেই সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে এমনি লগ্নে আমরা আছি এই রাবার বাগানের পাশে আর এখানে যে আনারস বাগানটি এটা এত বড় যেটা খুবই বিশাল একটি বাগান আর সীমারেখা আমি আমরা একটু দেখতে পাচ্ছি তার চতুর্দিকে শুধু বাগান আর বাগান অনেক বড় একটি বাগান যেটি আসলে নন্দন খুব সুন্দর দর্শনীয় দৃষ্টি কারার মতো নজর কারার মতো একটি বাগান যেটা ভালো লাগার মতো একটি বাগান আমার কাছে খুব ভালো লাগতেছে বাগানটি সমার দিবস যেটি আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি এই সন্ধ্যার ফ্লক

আনারস বাগান তোমার দিকে দেখুন আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর জন্য চেষ্টা করি ভালো লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে এই মাথাটা আনারস বাগানে শেষ হচ্ছে আর ওই মাথা থেকে এ মাথা আর ও মাথা আর যদি লক্ষ্য করি শুধু দেখব আনারস বাগান আর আনারস বাগান যেটি খুব সুন্দর সম্মানিত বিয়ার্স ইতিপূর্বে আমি বলেছিলাম যে আনারসের যে ব্লকটি করলাম এখান থেকে সন্তোষপুর আনারস বাগান থেকে আর কি বলে এটাকে নদীতে যাবো সাঁতার কাটবো না সেটি তো হয় না আনারস বাগানে আসবো আনারস খাবো না সেটি হতে পারে না সেই আনারস বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি সন্তোষপুর থেকে আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং এই আনারস বাগানের আনারস অত্যন্ত সুন্দর সুস্বাদু আনারস যেটি খেয়ে পরখ করে দেখলাম এবং আপনাদেরকে যদিও আনারস না দিতে পারলাম দেখানোর জন্য চেষ্টা করছি পরবর্তী সময় আপনারা যদি কখনো সুযোগ সময় পান এই আনারস বাগানে আসবেন আনারস বাগান দেখবেন আনারস বাগানের ছবি নেবেন আনারস খেয়ে দেখবেন এই প্রত্যাশায় সন্তোষপুর আনারস বাগান থেকে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ কাতুহু